প্রিয় বন্ধুরা এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এই মুহূর্তে তোমরা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে কি যোগ্যতা লাগবে কি এলিজিবিলিটি রাখবে এবং একটা এক্সাম দিয়েই তোমরা সরাসরি কিন্তু এসবিআই চাকরি পেতে পারবে সমস্তটা ইনডেপ তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো সবার প্রথমেই বলে রাখি তোমাদের এজ লিমিট কত লাগবে এ তোমাদের যদি এই কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এ এক্ষেত্রে এ তোমাদের প্রত্যেককে বলে রাখি তোমাদের জন্য রিল্যাক্সেশন রয়েছে তোমরা যারা এস বা এসসি রয়েছ এস টি এস যারা রয়েছ তোমাদের জন্য পাঁচ বছরের এক্সট্রা ছাড় রয়েছে অর্থাৎ তোমরা যাদের বয়স যদি কুড়ি থেকে এ বত্রিশের মধ্যে তেত্রিশের মধ্যে হয়ে থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে এবং যারা ও রয়েছে তোমাদের জন্য তিন বছরের ছাড় রয়েছে দ্যাটস মিন্স কুড়ি থেকে এ তোমাদের যদি একত্রিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে এক্ষেত্রে বলে রাখি ফি কত লাগবে তোমরা অনলাইনে যদি আবেদন করো তাহলে কিন্তু তোমাদের এ তোমরা যারা জেনারেল রয়েছো ও বিসি রয়েছ এস রয়েছো তোমাদের তিনশো টাকা লাগবে এবং আদার্স যে ক্যান্ডিডেট রয়েছো তোমাদের কিন্তু ও একশো টাকা লাগবে অর্থাৎ যারা এসসি এস টি রয়েছ বা আদার্স ক্যাটাগরি রয়েছো তোমাদের ক্ষেত্রে একশো টাকা দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনে এক্ষেত্রে বলে রাখি তোমাদের যে ভ্যাকেন্সি কত রয়েছে টোটাল ভ্যাকেন্সির কথা যদি বলি তাহলে কিন্তু ছ ও ষাটটি ভ্যাকেন্সি রয়েছে মোট ভ্যাকেন্সি ছ হাজার একশো ষাটটি মোটামুটি কিন্তু ভালোই ভ্যাকেন্সি রয়েছে এসবিআই তরফ থেকে এক্ষেত্রে বলে রাখি কি কি তোমাদের ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি এই তোমরা যারা জেনারেল রয়েছে জেনারেলদের জন্য কিন্তু ছাব্বিশশো পঁচাশিটি ভ্যাকেন্সি রয়েছে তোমরা যারা ওবিসি রয়েছে তোমাদের জন্য কিন্তু তেরোশো উননব্বইটি ভ্যাকেন্সি রয়েছে এবং তোমরা যারা ই ডাব্লু এস ক্যান্ডিডেট তোমাদের জন্য ছশো তিনটি ভ্যাকেন্সি রয়েছে এবং তোমরা যারা এসসি রয়েছে তোমাদের জন্য নশো ও ও আশিটি ভ্যাকেন্সি রয়েছে এবং তোমরা যারা এসটি রয়েছে তোমাদের জন্য পাঁচশো চোদ্দোটি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে মানে মোট সব মিলিয়ে তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে কিন্তু ছ একশো ষাটটি টোটাল এসবিআই এই মুহূর্তে ভ্যাকেন্সি রয়েছে এক্ষেত্রে পোস্টের কথা যদি বলি এস বি আই ভ্যাকেন্সি কিন্তু রীতিমতো প্রকাশিত হয়েছে এবং যেটা বললাম যে এখানে কিন্তু তোমাদের ব্যাঙ্কিংয়ের কথা যদি বলি মাল্টিপাল এক্সামের কথা তোমাদের মাথায় আছে কিন্তু এখানে এ তোমরা সিঙ্গেল একটা এক্সাম দিয়ে কিন্তু সরাসরি সরকারি চাকরি পেয়ে যেতে পারো তো এক্ষেত্রে এ তোমাদের বলে রাখি সিলেকশান প্রসেস কি রয়েছে এখানে সিলেকশান প্রসেসের কথা যদি বলি প্রথমে তোমাদের অনলাইনে একটা কী হচ্ছে এক্সাম হবে অনলাইনে মেন এক্সাম তোমরা বলতে পারো তারপরে ল্যাঙ্গুয়েজ টেস্ট এটা মেন এক্সাম না মেন যে এক্সাম সেটা হচ্ছে তোমাদের অনলাইন রিটেন এক্সাম এই একটা এক্সাম দিয়েই কিন্তু তোমরা সরাসরি এই সরকারি চাকরি পেয়ে যেতে পারো এসবিআই ঠিক আছে তো এক্ষেত্রে এ তোমাদের আরও বেসিক ডিটেলসগুলো দিয়ে দিয়ে এখানে রিটেন এক্সাম কিসের ওপর হবে সিলেবাস কি রয়েছে কোন জায়গার থেকে কী কোশ্চেন আসবে কত নম্বরের পরীক্ষা হবে তো এই ক্ষেত্রে বলে রাখি তোমাদের রিটেন এক্সাম নিয়ে তোমাদের জেনারেল এবং ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস নিয়ে ঠিক আছে এ কোশ্চেন আসবে পঁচিশটা যেটা সমস্ত পঁচিশটা কোশ্চেন কোশ্চেন আসবে এবং পঁচিশ নম্বরের এর তোমাদের অ্যাকচুয়ালি এক্সাম হবে ঠিক আছে এবার এটা এমসিকিউ বেসেই কিন্তু এক্সাম হবে এবং যেখানে পনেরো মিনিট তোমাদের কিন্তু সময় থাকবে দ্বিতীয় প্রথম তো গেল দ্বিতীয় যে এক্সাম দ্বিতীয় যে সাবজেক্ট সেটা হচ্ছে ইংলিশ ইংলিশ থেকে তোমাদের পঁচিশটা কোশ্চেন আসবে পঁচিশ নম্বরের যেখানে তোমাদের পনেরো মিনিট সময় পাবে এবং তিন নম্বর ম্যাথ থেকে তোমাদের কি হচ্ছে পঁচিশটা কোশ্চেন আসবে এ এবং পঁচিশটা পঁচিশ নম্বর যেখানে পনেরো মিনিট তোমরা সময় পাবে এবং তোমাদের চার নম্বর যেটা হচ্ছে রিজিনিং এবং কম্পিউটার রিজিনিং এবং কম্পিউটার থেকেও কিন্তু তোমাদের পঁচিশটা কোশ্চেন আসবে এ প্রত্যেকটা এক করে পঁচিশ নম্বর থাকবে এ এবং কী হচ্ছে পনেরো মিনিট সময় পাবে টোটাল যদি বলি একশো নম্বরের পরীক্ষা হবে একশোটা কোশ্চেন আসবে এ এবং তোমাদের কী হচ্ছে ষাট মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে মানে সিক্সটি মিনিটের মধ্যে তোমাদের একশোটা কোশ্চেন সলভ করে কিন্তু সলভ করতে হবে এবং এমসিকিউ বেসে কিন্তু কোশ্চেন থাকবে এক্ষেত্রে তোমাদের অ্যাপ্লাই ডেট কত কবে দেখো সেপ্টেম্বর মাসের ফার্স্ট সেপ্টেম্বর থেকে রীতিমতো কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে যেখানে এ সেপ্টেম্বরের একুশ তারিখ পর্যন্ত কিন্তু এই আবেদন প্রক্রিয়া চলবে অনলাইনে কাজেই তোমরা যারা যোগ্য অবশ্যই আবেদন কিন্তু করে ফেলো তো এক্ষেত্রে এক্সাম ডেটের কথা যদি বলি এক্সাম ডেট কবে দেখো যেটা এস্টিমেট করা হচ্ছে যে তোমাদের অক্টোবর কিংবা নভেম্বর নভেম্বর মাসেই কিন্তু এক্সাম রীতিমতো হবে তারপরে যদি বলি কোয়ালিফিকেশনের কথা তোমরা প্রত্যেকেই জানো অলরেডি কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশান অর্থাৎ তোমাদের কলেজ পাস করতে হবে গ্র্যাজুয়েশান করতে হবে সেটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করো গ্র্যাজুয়েশানটা কোন শাখার ওপর করতে হবে আমাদের বিএ বিএসসি বিকম দেখো এরকম কোনো ক্রাইটেরিয়া নেই তুমি গ্র্যাজুয়েট হলেই হবে গ্র্যাজুয়েশান কমপ্লিট করলেই হবে এ তো তোমাদের শুধুমাত্র কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান লাগবে যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েট হলেই হবে এরপরে তোমাদের এর আর কিন্তু ট্রেনিংও চলবে ট্রেনিং কতদিনের জন্য চলে এ তোমাদের কেউ এক বছরের জন্য ট্রেনিং চলবে ক্ষেত্রে আরও একটা বিষয় তোমাদের বলে রাখি এই তোমাদের যে এক্সামটা হবে না এই যে এক্সাম হবে এই এক্সাম পাস করলেই তোমাদের কিন্তু একটা লোকাল আর ল্যাঙ্গুয়েজ টেক্সট দিতে হবে অর্থাৎ তোমরা যারা স্টেট মানে পুরো অল ইন্ডিয়া বেসিস যেহেতু ওই ভ্যাকেন্সিটা বেরিয়েছে এবং স্টেটের স্টেট ওয়াইজ কিন্তু রীতিমতো কম্পিটিশান চলবে মানে এমন ব্যাপার না এক স্টেটের সাথে আরেক স্টেটের কম্পিটিশান চলবে এরকম না পুরো অল ইন্ডিয়া বেসিস ভ্যাকেন্সি বেরিয়েছে কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু কম্পিটিশন চলবে সাথে তোমাদের এটাও বলে রাখি এই যারা ধরো ও ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো ও রাজ্যের যারা ছাত্রছাত্রী রয়েছে তোমাদের কিন্তু ও লোকাল ল্যাঙ্গুয়েজের প্রতি দক্ষতা আর পরিচয় দিতে হবে অর্থাৎ বাংলা লিখতে পড়তে ভালো করে জানতে হবে এ তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের কিন্তু রীতিমতো একটা টেস্ট নেওয়া হবে বা বেসিক টেস্ট তোমরা বলতে পারো তো তারপরে তোমাদের মেন যে সমস্ত প্রসিডিওর হওয়ার পর তোমরা সিলেক্ট করলে তারপরে তোমার স্টার্টিং স্যালারি কত হবে দেখো স্যালারি কিন্তু ট্রেনিং পিরিয়ড থেকেই তোমাদের এর ফিফটিন থাউজেন্ড স্যালারি হবে এবং তারপরে এ যখন আর রীতিমতো তোমার এক বছর পর ট্রেনিং পিরিয়ড শেষ হবে স্যালারি ইনক্রিজ হবে এবং ব্যাংকের স্যালারি তোমরা প্রত্যেকেই জানো তো এই হলো তোমাদের প্রত্যেকের জন্য নতুন ভ্যাকেন্সি এই তো তোমরা যারা গ্র্যাজুয়েট রয়েছো এবং স্বপ্ন রয়েছে ব্যাংকিং সেক্টরে জব করবে বা গ্র্যাজুয়েশনের পর জব করতে চাইছ সরকারি তারা অতি অবশ্যই আবেদন করো শেষ ডেট কিন্তু একুশ তারিখ রয়েছে এবং তোমাদের প্রত্যেকে বলে রাখি তোমাদের অঙ্কের প্রস্তুতিকে জোরদার করার জন্য যাতে সহজে তোমরা যে কোনো চাকরির পরীক্ষা ক্র্যাক করতে পারো কারণ অঙ্কই হচ্ছে এমন একটা সাবজেক্ট চাকরির পরীক্ষার ক্ষেত্রে অনেকের বাধা হয়ে দাঁড়ায় সেই কারণে তোমাদের জন্য কিন্তু তোমাদের অনুরোধে এ সরকারি চাকরির প্রস্তুতির জন্য ম্যাথের জিরো টু হিরো ও কোর্স লঞ্চ করা হয়েছে যারা এখনও পর্যন্ত ইনরোল করোনি এবং সরকারি চাকরি পেতে চাইছো তারা ইনরোল করতে পারো তার জন্য আমাদের প্লে স্টোরে গিয়ে তোমাদের অ্যাপ ডাউনলোড করতে হবে লাইভ গুরু অ্যাপস যার লিঙ্কও আমি প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশানে দিয়ে রাখবো প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল প্রত্যেকে ভালো থেকেও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত